আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইটোসেল অ্যান্ড মেডিসিটি তো এই ভিডিওতে আলোচনা করব মেডিকেল কলেজগুলোতে এক্সাম প্যাটার্ন আসলে কেমন হয় তো যারা মেডিকেলে ভর্তি হচ্ছ তারা অবশ্যই ইতোমধ্যে জেনে গেছো যে আইটেম কার্ড নামক আজব কিছু টার্মের সাথে ইতোমধ্যে পরিচিত হয়ে গেছো এখন আসো এই আইটেম কার্ড টার্ম এগুলো আসলে কি প্রফ আসলে কি সেই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি তো আইটেম হচ্ছে মেডিকেলের যে এক্সাম প্যাটার্ন আছে তার মধ্যে সবচেয়ে ছোট যে এক্সামটা সেটা হচ্ছে আইটেম আইটেমের পর কি কার্ড কার্ডের পর টার্ম এবং টার্মের পর হচ্ছে তোমার প্রফ এখন কোন এক্সামটা আসলে কেমন হয় আইটেম যে এক্সামটা হয় সেটা ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরাল এক্সাম আবার কখনো কখনো এটা রিটার্ন হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ওরাল এক্সাম তো আইটেমটা আসলে কেমন হয় ধরো আমি যদি তোমাকে বোঝানোর জন্য বলি তোমার বায়োলজি বইয়ের তোমার অধ্যায় ছিল কয়টা বারোটা বারোটা অধ্যায়ের ধরো প্রথম অধ্যায়টা সেটা হচ্ছে আইটেম ওয়ান ধরো এরপরে এর যে সেকেন্ড যে চ্যাপ্টারটা ছিল সেটা আইটেম টু এরকম ধরো এখন বায়োলজি বইয়ে তোমার অধ্যায় কয়টা আছে বারোটা ধরো আইটেম হলো বারোটা এখন এই বারোটা আইটেম প্রত্যেকটা অধ্যায় ধরো আইটেম অন তার মানে অধ্যায় এক ওই অধ্যায় একটা তোমার তোমাকে পড়ায় দেওয়া হবে পড়ার পর তুমি এসে ওইটার হচ্ছে পরীক্ষা দিবে তো এইভাবে আইটেম যখন তোমার হয়ে যাবে ধরো বারোটা আইটেম তোমার ক্লিয়ার হয়ে গেল এটা বিভিন্ন সিস্টেম ভেদে অর্থাৎ আইটেমগুলো যেভাবে হয় ধরো তোমার হচ্ছে কার্ডিও কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হার্ট নিয়ে পড়াশোনা হচ্ছে তখন ওই হার্ট রিলেটেড ধরো প্রত্যেকটা টপিককে ধরো বারো বারোটা টপিক বা কোনো ক্ষেত্রে সাতটা টপিক আটটা টপিক দশটা টপিক এরকমভাবে ভাগ করা হয় তো সেইভাবে হচ্ছে ওই বারোটা টপিক ধরো শেষ হয়ে গেছে এখন তার মানে কি আমার বায়োলজি বইটা শেষ হয়ে গেছে এখন বায়োলজির যে একটা বই সেই একটা বই হচ্ছে তোমার কার্ড তার মানে বারোটা চ্যাপ্টার আমি শেষ করে ফেলছি এইবার আসো কার্ড এক্সাম দিয়ে তো আইটেমগুলা শেষ ওই অধ্যায়গুলো পড়া শেষ এবার আসি পুরো বইয়ের উপর এক্সাম ধরো পুরো বায়োলজি বইয়ের উপর এক্সামটা হচ্ছে ওইটা হচ্ছে কার্ড এক্সাম এখন কার্ড এক্সাম তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ ফার্স্ট প্রফের আগে কার্ড এক্সাম মেইনলি ছয়টা কার্ড এক্সাম হয়ে থাকে তো কার্ড ধরো কার্ড ওয়ান এবং কার্ড টু যখন হয়ে যায় দুইটা কার্ড হয়ে যায় ধরো দুইটা সিস্টেম হয়ে গেছে তখন হচ্ছে দুইটা কার্ড মিলে একটা টার্ম হয় এবার টার্ম হয় হচ্ছে তিনটা তো তিনটা টার্ম যখন হয়ে যায় তিনটা টার্ম হয়ে গেলে আসলে তোমার যে সিলেবাস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে সিলেবাস সেটা আসলে শেষ তিনটা টার্মের মধ্যে ওই সিলেবাসটা আসলে শেষ করে দেয়া হয় তো এরপরে আসে হচ্ছে প্রফ প্রফটা আসলে কি প্রফটা আসলে হচ্ছে তোমার মেডিকেল কলেজটা যে ইউনিভার্সিটির আন্ডারে বা যে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশানে আছে সেই ইউনিভার্সিটি থেকে কোশ্চেন হয় সেই কোশ্চেন আসে ওই কোশ্চেন হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হয় এখানে যে বিষয়টা আসে কেন মেডিকেলে প্রাইভেট এবং হচ্ছে সরকারি এই দুইটার মধ্যে তোমার একাডেমিক দিক দিয়ে কোনো পার্থক্য নেই কারণটা হচ্ছে এই প্রফ এক্সাম প্রফটা হচ্ছে তোমার যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি থেকে কোশ্চেন হয় সেই কোশ্চেনে সবাই পরীক্ষা দেয় এই প্রফের কোশ্চেনে হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল এবং প্রাইভেট মেডিকেল দুই মেডিকেল থেকে কিন্তু সেম কোশ্চেনে পরীক্ষা হয় এবং তোমার ভাইবার সময় কিন্তু ধরো তোমার মেডিকেলের যে স্যার ম্যাম আছেন তারাবাদেও বাইরের মেডিকেল থেকে সার ম্যাম আসেন সেটা সরকারি মেডিকেলেও যেমন বাইরের মেডিকেল থেকে সার ম্যাম যান প্রাইভেট মেডিকেলেও বাইরের মেডিকেল থেকে সার ম্যাম যান তো এই হচ্ছে মোটামুটি এক্সামের যে একটা প্যাটার্ন বা যে সিস্টেমে এক্সামগুলো হয়ে থাকে প্রথমে আইটেম কার্ড টার্ম প্রফ এই হচ্ছে তোমার পরীক্ষার সিস্টেম আরও সহজে যদি বলতে চাই তোমার এক একটা বাস ঝাড় বাঁশঝাড়ের প্রত্যেকটা বাসের একটা কঞ্চি হচ্ছে আইটেম অনেকগুলো কঞ্চি মিলে হচ্ছে তোমার কার্ড এবার সেইখান থেকে টার্ম এবার পুরো ঝাড়টা যখন হবে তখন সেটা হচ্ছে প্র এই কথা কেন বললাম এই এই স্টাইলে ব্যাখ্যা কিন্তু তোমরা এখন বিভিন্ন গ্রুপে যুক্ত হওয়া সেই গ্রুপে কিন্তু তোমরা আসলে এরকম ব্যাখাই দেখতে পাবা যে মেডিকেলের এই পরীক্ষা পদ্ধতি হচ্ছে পুরো কিভাবে বাস দেওয়া যায় বাস ইমপ্লিমেন্টের একটা পদ্ধতি তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম